ভারতের মুম্বাই শহরের ভয়াবহ জঙ্গি হামলা এখনও তারই 26 দিনের প্রত্যক্ষদর্শী সহ সজন হারাতেল 2008 সালের 26 নভেম্বর বিখ্যাত তাজ হোটেল সহ আর 12 স্থানে একযোগে হামলা চালায় পাকিস্তানি সন্ত্রাসীরা এর নিয়েছিল দেশি বিদেশি সহ 164 জন নিরাপরাধ মানুষের প্রাণ ভারতের ইতিহাসে ভয়াবহতম এই হামলার ঘটনার আজ 1 যুগ পার হলেও এখনো সেই ভয়াবহ হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার হয়নি আর জানা আছেন নাহিদ জিহান ছাব্বিশ নভেম্বর রাত আটটা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে পাকিস্তান থেকে স্পিড বোটে করে আসে দশ জঙ্গি প্রথম হামলাটি চালায় ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে এরপর কয়েকটি দলে ভাগ হয়ে একে একে তাজ হোটেল লিওপোল্ড ক্যাফে ওবরায় ট্রাইডেন্ট নরিম্যান হাউসে সশস্ত্র হামলার পাশাপাশি দুইটি ট্যাক্সিতে টাইম বোমার বিস্ফোরণ ঘটায় তারা ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় সেদিন প্রাণ হারিয়েছিল তিরিশ জন বিদেশি সহ একশো জন ভয়াবহ এই হামলার ঘটনায় সারা বিশ্বের নজর ছিল তখন টিভির পর্দায় এই হামলার ঘটনাকে সরেজমিনে কভার করেছিলেন দেশি বিদেশি সাংবাদিকরা তাদেরই একজন মৃত্যুঞ্জয় বোস আমরা স্টেশন থেকে আমি আর দুজন জার্নালিস্ট আমরা যখন বাড়ি যাচ্ছিলাম আমরা নেমে যাই স্টেশনে আর ফেরত আসি এই মধ্যে তো মানে অলমোস্ট পাঁচ বা ছ জায়গায় তখন অ্যাটাকটা চালু হয়ে গেছে ফুল পেজে কিন্তু তখনও ডিটেল কিছু আসেনি যে কি রকমের অ্যাটাক হচ্ছে এইটা জানা গেছিল

কাশাবের কাছ থেকেই এই হামলার জড়িতদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিল হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা সহ জঙ্গি গোষ্ঠীর তাই এবার জড়িত থাকার অভিযোগ থাকলেও এখনো তারা রয়ে গেছে ধরা বাইরে আন্তর্জাতিক চাপের মুখে 2009 সাল থেকে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালতে মামলা হলেও আজ পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনতে পারেনি দেশটি ন্যূনতম একটি দাবি ভারতের জনগণের যে যারা দোষী তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সরকার প্রথমে নওয়াজ শরীফ সরকারই বা তারপরে ইমরান খান সরকার তারা কিন্তু কেউই উপযুক্ত কোনো ব্যবস্থা নেননি এবং ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের অবনতি এই অবনতির একটি অন্যতম কারণ ছিল দু হাজার আটের মুম্বাই আটের আনা পাকিস্তানে এই মামলার কোনো বিচার না হলেও আন্তর্জাতিক অঙ্গনে ছাব্বিশ এগারো দিনটি বিরোধী এক দিবস হিসেবে ক্রমশই পরিচিত হয়ে উঠছে নাহিদ সিহান নিউজ